বন্ধুরা, এভিলনের নাম শুনলেই আমাদের রক্ত ঠান্ডা হয়ে যায়। তো আজ আমরা এই গেমেরই বাস্তব কাহিনী নিয়ে আলোচনা করব। কাহিনীটি শুরু হয় এখান থেকে। বহুকাল আগে ইউকেতে একটি শহরে একটি ছোট্ট পরিবার বাস করত। এই পরিবারে ছিল দুজন স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান। কিন্তু তাদের যে কন্যা সন্তান ছিল সে সাধারণভাবে জন্মায়নি, কারণ তার হাতে ছিল শয়তানের চিহ্ন। মেয়েটির মা বাবা যখন এটা দেখে তখন তারা চিন্তিত হয়ে পড়ে এবং শেষমেশ ওই বাচ্চা মেয়েটিকে একটি নান্দের স্কুলে রেখে আসে। নান্দের স্কুল বলতে অনেকটা অনাথ আশ্রমের মতো, কিন্তু সেখানকার নানরাও এই বাচ্চা মেয়েটিকে পালন করতে রাজি হয় না, কারণ তার হাতে শয়তানের চিহ্ন ছিল। কিন্তু সেখানকার হেড নান বলে এতে ওই বাচ্চা মেয়েটারই বা কী দোষ। অবশেষে তারা ওই বাচ্চা মেয়েটিকেও পালন করতে রাজি হয়। তারপর থেকে ওই বাচ্চা মেয়েটি ওই স্কুলেই বড় হতে থাকে। বড় হবার সাথে সাথে বাচ্চা মেয়েটির কৌতূহলও বাড়তে থাকে তার হাতের ওই চিহ্নটির জন্য। মেয়েটি ওই স্কুলের নানদের জিজ্ঞাসা করে ওই চিহ্নটির ব্যাপারে, কিন্তু কেউই তাকে এই প্রসঙ্গে কোনো উত্তর দিতে চায় না, কারণ ওই হেড নানটি বাকি নানদের এই ব্যাপারে কোনো কথা বলতে মানা করে দেয়। ওই বাচ্চা মেয়েটি সময়ের সাথে সাথে বড় হয় এবং সেও একজন নান হয়। সেও বাকি বাচ্চাদের পড়ায়, কিন্তু তার মনে ওই কৌতূহলটা থেকেই যায় যে ওই চিহ্নটির রহস্য কী। ওই মেয়েটি বিভিন্ন কালো জাদুর বইতে খোঁজা শুরু করে। অবশেষে সে জানতে পারে যে তার হাতে ওই চিহ্নটি ডেভিল অর্থাৎ শয়তানের। তবে সে এমন কিছু ভুলবশত করে বসে যার দরুন ওই স্কুলে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। অবশেষে ওই স্কুলের বাকি নানরা প্ল্যান করে ওই নানটিকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু ওই মেয়েটি বাইরের দুনিয়ার সাথে তেমন পরিচিত ছিল না, তাই সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। একদিন সে ওই স্কুলের বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে। ওই স্কুলের পাশে একটি কবরস্থানে তাকে কবর দিয়ে দেওয়া হয়, কিন্তু তার আত্মা ওই স্কুলে ঘুরতে থাকে। অবশেষে সে বাকি নানদেরও মেরে ফেলে। এই ঘটনার ফলে ওই স্কুলটিকেও বন্ধ করে দেওয়া হয়। আর এটাই এভিলনান গেমের ব্যাক স্টোরি। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।